এই যে চেঞ্জ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আন নবী ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা ফাসাদুল ইশাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত। কালা মুহাম্মদ বিন ইসমাইলা কালা আলী ইবনুল মাদিনি হুম আহলুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুস সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুযোগ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা আমিন। দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজ 22 ফেব্রুয়ারি শনিবার বাদ আসর হইতে দীর্ঘ চেষ্টা কষ্ট অর্থ এবং নানান রকমের পরামর্শের সহযোগিতায় আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে এই আলোচনা সভা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়ার সুযোগ আদায় করি। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সকে তুমি কবুল করে নাও। সকল বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আমরা কম বেশি ছোট খাটো গুনাহ করেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পেছনের আজকের এই প্রোগ্রামের ওসিলাতে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকে যদিও ঘোষণা করা হয়েছে 22 ফেব্রুয়ারি আপনাদের ইসলামী এই আলোচনা সভা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন বৃদ্ধি করে দিয়েছেন। আজ কয় তারিখ ভাই? আজকে 23 তারিখ। 22 তারিখ ঘোষণা হলেও আলহামদুলিল্লাহ আমাদের 2 দিন ব্যাপী সম্মেলন চলছে কি চলছে না? আলহামদুলিল্লাহ 2 দিন ধরে এই সম্মেলন, যদি একদিন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় আর বরকত করে দাও। সকল বলি আমিন। যাই হোক, আজকে এই মহা সম্মেলনে একটি নির্দিষ্ট বিষয় করে আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে। সে বিষয়টা হচ্ছে তাকলিদ এবং আহলুল হাদিসদের ওপরে আরোপিত কিছু অভিযোগের জবাব। যদি হচ্ছে জানি না যে সময় কতটা আছে, ইনশাআল্লাহ এই দুটো বিষয় যতটা সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম মনে রাখতে হবে যে দিন ইসলাম এটা যেমন তেমন ধর্ম নয়, এটা মানব রচিত কোনো ধর্ম নয়, এটা মহান সত্তা আল্লাহ সুবহানের পক্ষ থেকে একটা আনিত বিশ্বনবীর মাধ্যমে শেষ বার্তা বা শেষ মেসেঞ্জার বিশ্বনবীর মাধ্যমে কমপ্লিট হওয়া একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ধর্মের মধ্যে বিশেষ করে কোনো মানুষের হস্তের দ্বারা
কোন বিধানকে যেমন সংকলন করা যায় না তেমন বাতিলও করা যায় না। ইসলাম যেমনটা এসেছে আপনার কাছে যতটাই খারাপ মনে হোক না কেন, যতটা ভালো মনে হোক না কেন, প্রত্যেকটা মানুষ আমরা সেই ইসলামের বিধিবিধানগুলোকে মানতে এবং অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে আমরা প্রত্যেকজনই একদম অবধারিত, আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। প্রথম কথা মনে রাখবেন, দিন ইসলাম এটা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া একটা আসমানি ধর্ম, এটা মানব রচিত কোন ধর্ম নয়। এই পক্ষে আমি একটা কোরআনের আয়াত আর একটা হাদিস আপনার সামনে উপহার দেব যে দিন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু সংযোজন করা এটা ইসলাম অনুমোদন দেয় নাই। পবিত্র কোরআন কুলমে সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15, সূরা আহকাব সূরা 46 আয়াত নম্বর 9 এবং সূরা আনআম সূরা 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূসের 15 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির তাফসীরে হাসান বায়ান সহ একবার অনুবাদ করে দেখেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, এর মধ্যেই বেশ কিছু কুরাইশের বড় বড় ব্যক্তিরা বিশ্ব নবীকে এসে বলছে, ওয়াই ফিবি কোরআনি গায়রি হাদা, যে বিশ্ব নবী আপনার যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। কুরাইশদের দাবি যে আপনার পরে যে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের পরিবর্তন করে অন্য একটা নতুন কোরআন আনেন, এই কোরআন আমরা কুরাইশরা মানতে পারছি না, খুব কঠিন, আমাদের দ্বারা মানা সম্ভব নয়। ভাই দাবি কাদের? কুরাইশদের। আউবাদিলহু, যদি গোটা কোরআনকে পরিবর্তন করে দিতে না পারেন তাই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত পরিবর্তন করে দেন, যে আয়াতগুলো আমাদের অন্তরে তৃপ্তি দেবে, যে আয়াতগুলো আমরা মানতে পারবো। ভাই তাদের দাবি দেখেছেন, গোটা কোরআনের পরিবর্তন চেয়েছিল আজ থেকে 1400 বছর পূর্বে, যদি গোটা কোরআনকে পরিবর্তন বিশ্বনবী আনা করতে পারেন, দ্বিতীয় প্রস্তাব রেখেছিল যে কিছু কিছু আয়াতের অংশ বিশেষ পরিবর্তন করে দেন যেটা আমাদের কল্যাণকর হবে, আমাদের মনের মতো হবে, চাহিদা মতো হবে, নাফসের মতো হবে। যখন এই কথা বিশ্বনবীকে বলা হলো, কুরাইশের বেশ কিছু নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করে দিচ্ছেন যে আপনি তাদের জানিয়ে দেন, এই ইখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই যে শরীরের মধ্যে কিছু প্রবেশ করাবো অথবা কিছু বের করে দেবো, এই ইখতিয়ার আমাকে দেওয়া হয় না, বরং আপনি জানিয়ে দেন, আন্নাত তাবিউল্লামা ইউহা ইলাই, বরং আমি তো তারই অনুগত করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আর আল্লাহ এটা ঘোষণা দিতে বলছেন যে তাদের জানিয়ে দেন, শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করা অথবা কিছু বের করে দেওয়া আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখতিয়ার নেই। তাই কোনো পীর হোক, কোনো মাশায়েখ হোক, যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, দিন ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করা সম্ভব নয় আর কোনো কিছু বের করে দেওয়া সম্ভব নয়। সহিহ বুখারী খুলেন, কিতাবুস সালাত হাদিস নম্বর 349, সুনান আবু দাউদ কিতাবুজ জুমআ হাদিস নম্বর 1300। আমরা সকলে একটা হাদিস সকলেই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে যখন মিরাজে নিয়ে চলে গিয়েছিল, ভাই জানা আছে না নাই, বিশ্ব নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সমস্ত কিছু জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে পরিদর্শন করালেন, যখন প্রত্যাবর্তন করছে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সে নবীর নাম কি বলেন? নবী মূসা আলাইহিসসালাম, খুব মেজাজি নবী। তার ব্যাপারে পবিত্র কোরআন হাদিসে এমন কিছু ঘটনা বর্ণনা করা আছে, শুনতে যেন কেমন লাগে। পবিত্র কোরআন খুলবেন সূরা কাসাস নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20, মূসা সালাম একদা নিজে গ্রামে তিনি চলাফেরা করছেন দুপুরবেলাতে, তারপর দেখছেন মূসা সালামের গোত্রের লোকের সঙ্গে অন্য গোত্রের বেশ কিছু ব্যক্তিরা এসে ঝামেলা করছে, দ্বন্দ্ব করছে। মূসা সালাম হন হন করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে মূসা সালামের ভাইদের সঙ্গে তারা দ্বন্দ্ব মারামারি করছে, মূসা সালাম গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে ঠাঁপে এক থাপ্পড়, আর ওই বেটা যে কটা ছিল তার মধ্যে একজন জাকি মাঝে স্পট ডেট একদম ওখানে মরে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিসসালাম। এত মেজাজ! একটু আছে বুখারী খুলে দেখেন 1339 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মত মৃত্যুর ফেরেশতা আপনাদের ভাষাতে আজরাইল, এই ফেরেশতাকে আল্লাহ বলছেন যে মূসার সময় শেষ হয়ে গেছে, তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। মালাকুল মত আল্লাহর আদেশ মানার জন্য দুনিয়াতে চলে এসেছে, মূসা সালামের সামনে উপস্থিত হয়েছে। মূসা সালাম যখনই মালাকুল মতকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে ঠাঁটে আর এক থাপ্পড়। ভাই বলেন তো কাকে মেরেছে? এবার মালিকুল মতকে মেরে দিয়েছে।
যে ফেরেশতাকে দেখে পৃথিবীর সমস্ত মানুষ থরথর করে কাঁপে, এই ফেরেশতাকে মূসা আলাইহিস সালাম মেরে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, মারার সঙ্গে সঙ্গে মালকুল মত অন্ধ কানা হয়ে গেছে, তার চোখের অংশটা মাটিতে ভরা করে খেতে শুরু করেছে। এই মার খাওয়ার পরে দুর্বল গতিতে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করছে, আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছো? আরে দেখাও সারা মারাও সারা। তারপরে আল্লাহর রহমতে তার চোখ ঠিক হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম এটা মনে করে কেচ্ছা কেন হবে, পরে দেখি বুখারী মুসলিম, এর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। একটা মানুষকে মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দিয়েছে, সরি একদম মেরে ফেলেছে, মারা গেছে। এখন আহলে কোরআনের একটা জবাব এখানে আছে, যদি বুখারী মুসলিমের তারা এই হাদিসকে পেশ করে বলে যে মূসা আলাইহিস সালাম মালিকুল মতকে মেরেছে, তার চোখটাকে অন্ধ করে দিয়েছে, অতবে এই হাদিসটা সহি নয়, এই হাদিসটা আহলে কোরআনরা মানতে চায় না, তারা অভিযোগ করেছে, তো আহলে কোরআনকে আমরা বলতে চাই পবিত্র কোরআনে আয়াতে কি বলবা যে মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে এক থাপ্পড় মেরে অন্ধ করে দিয়েছে, সরি মৃত্যু তার মারা গিয়েছে, কি বলবা? এটা তাদের জবাব হয়ে যায়। দুই নম্বর, মূসা আলাইহিস সালাম দেখেন এত বড় রাগী ব্যক্তি, একটু আগে একটা মানুষকে মেরে ফেলেছে, তারপর আসমানে থেকে মালিকুল মতকেও অন্ধ করে দিয়েছে, এখন বাকি আছে বিশ্বনবী। বিশ্বনবীর সঙ্গে আসমানে যখন ফিরে আসছে মেরাজের রাত্রিতে, ফেরা পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার উম্মতের জন্য কি বিধান আরোপ করেছে? আর আল্লাহ বলছে ফারাজা খামসিন সলাতান, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, সলাত ফরজ করেছে। বাহাদি জানি কি জানি না, জানি তো আমরা নাকি ভাই, যে 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে। আর যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলছে ফায়ুর জাইলা রাব্বিক, যান আপনার রবের কাছে, এই সালাত আপনার উম্মত পালন করতে পারবে না, 50 ওয়াক্ত পারবে না, যান কমিয়ে নিয়ে আসুন। বা হাদিস জানা আছে না নাই? তারপর বারবার আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের পরামর্শে বারবার যায়, আর এই সালাতকে আস্তে আস্তে কমাতে কমাতে আজকে 5 এসে পৌঁছেছে। মানে এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষা লুকায়িত আছে, কয়েকটা পয়েন্ট আপনাকে হাদিস থেকে বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, ভাই বিশ্ব নবী বলছেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আর মূসা আলাইহিস সালাম বলছে ফায়ুর যে আপনি ঘুরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই হাদিস প্রমাণ করে বিশ্ব নবী তিনি আলমুল গায়েব ছিলেন না। কিভাবে বিশ্ব নবী যদি আলমুল গায়েব হতেন, তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, বিশ্ব নবী আল্লাহকে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তুমি 5 করে দাও। বিশ্বনবী বলেন নাই মানে তিনি আলেমুল গায়েব তিনি নন। দুই নম্বর প্রশ্ন আসতে পারে যে বিশ্বনবী জানলেন না আলেমুল গায়েব না, ঠিক আছে, নবী মূসা কিভাবে বুঝলেন যে তার উম্মত 50 ওয়াক্ত পারবে না? নিঃসন্দেহে তাহলে তিনি মনে হয় আলেমুল গায়েব। আমরা তার জবাবে বলতে চাই, ভাই বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে কি আসে নাই? এসেছে। মূসা আলাইহিস সালাম বাস্তব অভিজ্ঞতা মানুষকে চড়িয়ে চড়িয়ে দেখেছে যে মানুষ 50 ওয়াক্ত আদায় করবে না, তাই বাস্তব অভিজ্ঞতা দুনিয়ার আসমানে কাজে লাগিয়েছে, আলমুল গায়েব নন। ভাই বলুন তো, বিশ্বনবীর মর্যাদা বেশি না মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি? নিঃসন্দেহে বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে হাদিস প্রমাণ করে কখনো কখনো ছাত্ররাও শিক্ষককে পরামর্শ দিতে পারে, এই হাদিস শিক্ষা দেয় যে কখনো কখনো কোনো আমিরে জামাত ভুল করলেও তার সাধারণ কর্মীরা ভুল সংশোধন করে দিতে পারে। এই হাদিস থেকে প্রমাণ এটাই হয়, পীর সাহেব যদি ভুল করে মুরিদও সংশোধন করে দিতে পারে। যদি তাদের মধ্যে কেউ একটু নাকশি, সবচেয়ে বড় পয়েন্ট যেটার জন্য এতক্ষণ আলোচনা, মূসা আলাইহিস সালাম বলছে ফায়ুর জেলা রাব্বি, যান আপনার রবের কাছে ঘুরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে নিয়ে আসুন। ভাই চিন্তা করে দেখেন, নবী মূসা এত বড় একজন নবী, বিশ্ব নবী গোটা বিশ্ব জগতের নবী, দুজনের কথা চলছে আসমানে। নবীদেরকে আল্লাহ যদি এখতিয়ারে দিতেন যে শরীয়তের মধ্যে কিছু ঢোকাবা অথবা কিছু বের করার এখতিয়ার যদি থাকে, তাই প্রথম প্রশ্ন, দুজন নবী আসমানে তারা দুজনে পরামর্শ করে 50কে 5 করে দুনিয়া আনতে পারতো, কথা বুঝাতে পারিনি? যদি নবী রাসূলকে আল্লাহ এখতিয়ার দিতেন যে শরীয়তের কিছু তোমরা বৃদ্ধি করতে পারো বা কমিয়ে দিতে পারো, তাহলে আসমানে দুই নবী তারা পরামর্শ করে আল্লাহ দেওয়া 50 টাকা সালাতকে 5 করে নিয়ে আসতে পারতো, যেহেতু পারে নাই
তার জন্য বার বার আল্লাহর কাছে ঘুরে যেতে হয় যে আল্লাহ আমার সালাত কমিয়ে দাও কমিয়ে দাও, মানে ইবাদত আল্লাহর নবী রাসূলকে এখতিয়ার দেয় নাই, শরীয়তের মধ্যে কোনো কিছুকে কমিয়ে দিবে বা কিছু বৃদ্ধি করবে। যদি এখতিয়ার থাকতো বারবার আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার ছিল? ভাই কি বলছেন, বিশ্ব নবী যদি 50 ওয়াক্ত সালাতকে নিজের ইচ্ছে থেকে কমিয়ে পাস করতে না পারে, আপনাদের বাংলাদেশের একজন পীর ইল্লাল্লাহ জিকির এই হাদিস থেকে বাতিল প্রমাণিত হয়। আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। বিশ্ব নবীর 50 যদি নিজে ইচ্ছাতে পাস করতে না পারে তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক কেটে কিভাবে শুধু ইল্লাল্লাহতে দাঁড়ায়? তার মানে বোঝা যায় তিনি যে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করেছে ওই টাকাটা আমার, আর তুমি যদি আমাকে টাকা না দেয় আর কাল থেকে যতগুলো ভাত খাচ্ছে সব আমার টাকার ভাত, মানে 1 টাকা 2 টাকা নয় 1 কোটি টাকা, আর এই টাকা যদি না দেয় কিয়ামতের মাঠে একদম আদায় করে নেব। আল্লাহর দেওয়া 50 ওয়াক্ত নামাজ যদি বিশ্ব নবী আর মুসা সাহেবের পরামর্শে নিজের ইচ্ছা থেকে পাস করতে না পারে, বিশ্ব নবীর দেওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুধু ইল্লাল্লাহতে কোশ্চেন কল হতে পারে না। এই পয়েন্ট যদি আমরা বুঝতে পারি যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করা, কোনো কিছু বর্জন করা, আল্লাহ কোনো নবী রাসূলকে এখতিয়ার দেয় নাই, নবী রাসূলের কাজ ছিল শুধু এটা আল্লাহর দেওয়া বিধান মানুষের সামনে প্রচার করা, এই জন্য নবী আর রাসূল, বা রাসূল মানে কি বার্তা বাহক, বা বার্তা কার? আল্লাহর না রাসূলের? আল্লাহর বার্তা রাসূল বহন করে, এই জন্য বার্তা বাহক বলা হয়। পবিত্র কোরআন সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 34 আল্লাহ বলছে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্ব নবী নিজের তরফ থেকে কোনো কিছুই বলে না, যেটা তারপরে ওহী অবতীর্ণ করা হয় তিনি সেটাই প্রকাশ করেন। তাহলে বোঝা যায় যে শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, বের করাও যেমন যাবে না প্রবেশ করানো যাবে না। এই একটা উসুল থেকে ইসলামের মধ্যে যত বিদআত আছে, যত নতুন নতুন কুসংস্কার আছে সবগুলো বাতিল প্রমাণ হয়। তাকলিদ এই শব্দটা এসেছে আরবি শব্দ কিলাদা থেকে যার অর্থ রশি, আর তাকলিদ শব্দটা হাদিসে ব্যবহার করা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 1609 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মনে রাখবেন একটা পয়েন্ট, তাকলিদ শব্দটা কোরআন এবং হাদিসে যখনই ব্যবহার করা হয়েছে চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য ব্যবহার করা হয়েছে, মানুষের জন্য করা হয় নাই। কোরআন আর হাদিসে যতবার তাকলিদ শব্দ এসেছে, কিলাদার শব্দ এসেছে, মানুষের জন্য আসে নাই, চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য বিশ্বনবীর জবান থেকে বের হয়েছে। ভাই এই তাকলিদে মানুষের জন্য কোনো হতে পারে? যারা চতুষ্পদ জন্তু জানার জন্য বিশ্ব নবী এবং আল্লাহ সূরা মায়দার 5 নম্বর আয়াত ব্যবহার করেছে, দ্বিতীয় কথা তাকলিদ যদি তাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিই যে তাকলিদ বলতে যারা তাকলিদ করে তারা কি অর্থে ব্যবহার করে, মুসাল্লামা সবুত প্রথম খণ্ড 426 পৃষ্ঠা যা আল হা আমেদ ইয়ারকান নাইমিন লেখা, দ্বিতীয় খণ্ড 30 পৃষ্ঠা দিন মে তাকলিদ কি শেরি হেসাদ জাস্টিস তাক উসমানির 7 নম্বর পৃষ্ঠা লিখেছে আত তাকলিদু আল আমাল আল কাউলি গায়রি বিন গায়রি হুজ্জাতিন, নবী ব্যতীত উম্মতের মধ্যে থেকে কোন একজন ব্যক্তির কথা এবং কর্মের বিনা দলিলে মেনে চলার নাম হচ্ছে তাকলিদ। কথা বুঝাতে পারিনি, তাকলিদ শব্দের অর্থটা বুঝেন, নবী ব্যতীত উম্মতের মধ্যে থেকে একজন মানুষের তার কথা এবং তার আমলকে আপনার আমার জন্য হুজ্জাত তথা দলিল হিসাবে গ্রহণ করাটাকে বলা হয় তাকলিদ। তাকলিদের যে কোনো ডিকশনারি মানে দেখেন মানে অন্ধ অনুসরণ। কি ভাই অন্ধ অনুসরণ? যেখানে দলিল নাই, দলিল বিহীন যখন অনুমান ভিত্তিক কোনো কিছু অনুসরণ করছেন এটাকে বলা হয় তাকলিদ। যারা তাকলিদ করে তাকলিদের দুটো ভাগ করেছে, কয়টা? দুটো, একটা তাকলিদে সাক্ষী আর একটা তাকলিদে মুতলাক বা গায়েব সাক্ষী। তাকলিদে সাক্ষী মানে এই উম্মতের মধ্যে একজন ব্যক্তির অনুসরণ করা, কয়জন? একজন। আর গায়েব সাক্ষী মানে যখন কোরআন হাদিস যে ইমামের দিকে যাবে সেমের কথাকে গ্রহণ করা, এটাকে বলা হয় গায়েব সাক্ষী বা তাকলিদে মুতলাক। এই কথা দুটো না বুঝলে আলোচনা বুঝতে পারবেন না, আর এই দুটো যদি মানুষ আপনার মাথার মধ্যে ঢুকে যায় তারা তাকলিদ প্রসঙ্গে যত মিথ্যাচার করে সবগুলোর জবাব দেওয়া সম্ভব। তাদের দাবি যে তাকলিদে মুতলাক হারাম, মানে
যখন যে কোনো ইমামের অনুসরণ করবেন এই তাকলিদ জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন? হাত তোলেন তো দেখেন, বলুন তো প্রশ্ন কি করেছি, কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আপনাদের কেউ কেউ হাত তুলেছেন। তাকলিদের সাক্ষী মানে একজন ব্যক্তির অনুসরণ করা। তাকলিদের মুতলাক বা গায়েব সাক্ষী মানে যখন যে ইমামের কথা কোরআন হাদিসের নিকটে সহি প্রমাণিত হবে তার কথাটা মেনে নেওয়া। এখন তাকলিদের সাক্ষীকে তারা মনে করে ওয়াজিব বা ফরজ, আর তাকলিদের গায়েব সাক্ষী বা মুতলাককে তাদেরই ফতোয়া যেটা হারাম করা যাবে না। এখন আমাদের আহলুল হাদিসদের তাকলিদ প্রসঙ্গে রায় কি এটা জানার দরকার আছে না নাই? আমাদের নিকটে তাকলিদের সাক্ষী হোক আর তাকলিদের গায়েব সাক্ষী হোক মুতলাক হোক সবটাই হারাম। তাকলিদের সাক্ষী হোক তাকলিদের গায়েব সাক্ষী হোক এর দুটোই হারাম আমাদের নিকটে ইত্তেবা, এটা হচ্ছে ফরজ। এবার আসুন কয়েকটা প্রমাণ দেখি যে তাকলিদের যে সংজ্ঞা, প্রথম যে নবী ব্যতীত কোনো ব্যক্তির কথা এবং কর্মের বিনা দলিলে মেনে চলার নাম হচ্ছে তাকলিদ। এই তাকলিদ শব্দের শরী অর্থ তারা যারা প্রয়োগ করেছে এটাই কোরআন সুন্নাহ বিরোধী। কেন? তাকলিদ হচ্ছে বিনা দলিল, দলিল লাগবে না, এমনি অনুসরণ করো। ইমাম সাহেব বলেছে তাই মানতে হবে, পীর সাহেব বলেছে এই জন্য মানতে হবে, এটাকে বলা হয় তাকলিদ। আপনাদের ভাষায় বোঝার জন্য সুবিধা করে দিলাম। আসেন পবিত্র কোরআন কি বলে, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 11 আল্লাহ সুবহানাহু বলছে কুল হাতু রানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো, বুরহান পেশ করো, দলিল পেশ করো। তাকলিদ অর্থ হচ্ছে এটা, দলিলবিহীন কথা মেনে নেওয়া। আর আল্লাহ বলছে সত্যবাদী হলে তোমরা প্রমাণ পেশ করো। তার মানে বোঝা যায় কোরআনের আয়াতের সঙ্গে তাকলিদের সংজ্ঞার পরস্পর 100% বিরোধী। আর এই কারণে এটা কখনো জায়েজ হতে পারে না। কোরআনে বারবার বলছে সূরা নাহল সূরা 143 ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়্যানাত আয-যুবুর, যদি তোমরা না জানো আহলে যিকির তাদের কাছে জিজ্ঞাসা করো, তবে বিল বাইয়্যানাত আয-যুবুর, তাই যে জিজ্ঞাসা করবে সুস্পষ্ট প্রমাণ সহকারে, ভাই এখানেও প্রমাণ প্রমাণিক কথা আছে, দলিলের কথা আছে, দলিলবিহীন ধর্ম মানা যাবে না। ভাই বলুন তো তাকলিদ খণ্ডন হচ্ছে কি হচ্ছে না? তাকলিদের সঙ্গে যে দলিলবিহীন কথা গ্রহণ করা, আর আল্লাহ বারবার কোরআনে বলছে যে দলিল সহ জানো, দলিল তাদেরকে চাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তার মানে বোঝে তাকলিদের সংজ্ঞাটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আর এটা ওয়াজিব, এর দাবি করাটাই একদম ভিত্তিহীন। আসেন কোরআন থেকে এবং হাদিস থেকে দিই কিছু হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? 32 হিজরিতে সাহাবী মৃত্যুবরণ করেন। সনদ কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136, ইমাম আবু দাউদের কিতাবুল জুহুদ হাদিস নাম্বার 300, মাজমাউ জাওয়াইদ হাদিস নাম্বার 850, তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার 8764, সনদ হাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোন ব্যক্তির তাকলিদ করো না। কোরআন থেকে স্পষ্ট যে তাকলিদ করা যাবে না। বরং ধর্ম যদি পালন করতে চান দলিল ভিত্তিক পালন করতে হবে। আর আব্দুল ইবনে মাসউদ যখন বলছে যে দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না, একজন সাহাবীর কথার বিরুদ্ধে যদি উম্মতের কোনো ইমামের কথা চলে আসে বা কথা মানা যাবে, আব্দুল ইবনে মাসউদ বলছে দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। ভাই তারপরে সমাজে তাকলিদ আছে না নাই, অন্ধ অনুসরণ আছে না নাই? এই নামে আমাদের সমাজে চারটে ইমামের তাকলিদের সাক্ষী করা হয় কি হয় না? হয়। 3 নাম্বার দলিল, প্রথমে কোরআন, তারপরে হাদিস থেকে, এরপর কি ইজমা নাকি? ইজমা থেকে দলিল লাগবে তো নাকি? আশরাফ আলী থানভি রহিমাহুল্লাহ কাছে একবার রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, তারা দুজনই মাঝাবে হানাফি আর আকিদায় দেওবন্দী, তারা দুজনেই আশরাফ আলী থানভীর কাছে রশিদ আহমেদ গাঙ্গুহির চিঠি পাঠিয়েছিল। প্রশ্ন ছিল এটা, তাকলিদের সাক্ষীর ওপরে উম্মতের কি কখনো ইজমা হয়েছে? তাজকিয়াতুল রশিদ প্রথম খণ্ড 132 পৃষ্ঠায় দেওবন্দী ভাইদের লেখা কিতাব, তারা পরিষ্কার ভাবে সেখানে লিখে দিয়েছে যে তাকলিদের সাক্ষীর ওপরে কোনো কালে কখনো ইজমা হয় নাই। যারা বলে যে চার মাজাব মানে এটা ইজমা দ্বারা প্রমাণিত,
ভাই কথা সম্পূর্ণ মিথ্যা। যারা মাযহাবের তাকলিদ করতে হবে, উম্মতের মধ্যে কোন কালে কখনোই ইজমা হয় নাই। প্রথম কোরআন থেকে দলিল আছে তাকলিদ সংকটে বাতি। দুই ইবনে মাসউদ বলছে দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। তিন ইজমা থেকে দলিল যে দিনের ব্যাপারে তাকলিদ করতে হবে, এই মর্মে উম্মতের মধ্যে কখনোই কোনো ইজমা হয় নাই। ভাই তিনটে জিনিসটা খণ্ডন করেছি। এরপর যদি কেউ কিছু বলে ভাই এটা তাদের জন্য, তাদেরকে বলতে পারি তারা হতভাগা। এরপরে আমাদেরকে এক শ্রেণীর মানুষরা বলে না ভাই, যারা লা মাযহাবি ভাই বলে, কে বলে না? আমাদের আহলুল হাদিস কে আহলে খামিস বলে না ভাই? আহলে খামিস কারা শুনবেন? আমি তো একাধিক বার জবাব দিয়েছি আহলে হাদিসদের উপরে আপত্তি, বিশেষ করে নামের আহলে হাদিস কে আহলে খামিস, আহলে হাদিস কে লা মাযহাবি, আহলে হাদিস কে গায়ে মুকাল্লিদ। এই নামে যদি প্রত্যেকটা যদি আমি জবাব দিতে যাই, আর আমার জবাব হচ্ছে অ্যান্টি ভেনাম, অ্যান্টি ভেনাম জবাব, কেন ঠিক ফরটা যেমন দিবে তেমন জবাব আমি মোটামুটি একটু একটু পারি। যারা বলছে যে তোমরা গায়ের মুকাল্লিদ, আমাদের প্রথম জবাব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, স্পষ্ট কল মজুদ আছে হাকুল উম্মাতের, যেমন তোমরা ব্যক্তি না, তিনি পরিষ্কার হয়ে লিখেছে মালফুজাতে আশরাফ আলী থানভী বচন নম্বর 235 লিখছেন যে বেশক ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওর মাযহাবে আরবা কা ইমাম, বেশক কোন সন্দ ব্যতীত গায়ের মুকাল্লিদ থে এই চারজন ইমাম গায়ের মুকাল্লিদ ছিলেন। ভাই কারা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল, চারজন ইমাম তারা গায়ের মুকাল্লিদ ছিলেন। তো ভাই গায়ের মুকাল্লিদ যদি আমাদেরকে গালি হিসাবে দেন, তো আমরা বলবো চার ইমাম তারাও গায়ের মুকাল্লিদ ছিলেন। তারা নিজেরাই স্বীকার করেছে, স্বীকার করেছে কি করে নাই? করেছে। আর আমাদেরকে যে বলা হচ্ছে বারবার আহলে খামিস, তো ভাই আহলে খামিস এর ছোট্ট একটা জবাব দিই। সহিহ বুখারি খুলেন, কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3533, কত বললাম 3533, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এসে বলছে যে সাহাবীরা তোমরা জানো কুরাইশরা, কুরাইশের বদ মানুষরা আমাকে যে বারবার গাল দেয়, বিশ্ব নবীর নাম ছিল মুহাম্মদ যার অর্থ প্রশংসিত, আর এর যদি কুরাইশরা বিশ্ব নবীকে গালি দেওয়ার জন্য গালি দিত মুদাম্মাম, কি নাম? মুদাম্মাম মানে নিন্দিত। বিশ্ব নবীর নাম কি ছিল? মুহাম্মদ মানে প্রশংসিত। আর তারা রাগান্বিত অবস্থায় বিশ্বনবীকে বলতো নিন্দনীয় মানে মুদাম্মাম। বিশ্বনবী সাহাবীকে এই জন্য বলছে আরে কুরাইশরা আমাকে গালি দেওয়ার জন্য আমার নামে বিকৃত করে, তারা আমাকে মুদাম্মাম বলে আর তারা আমাকে গালি দেওয়ার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না চক্রান্ত, কতই না কৌশলী, তারা গালি দেয় মুদাম্মামকে, আমার মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আমি মুদাম্মাম নই। সহি বুখারি থেকে সুন্নাত সম্মত উত্তর, বিশ্বনবী গাল দিচ্ছে যে ইহুদি যারা কুরাইশ আছে তারা তো গালি দেয় কাকে? মুদাম্মামকে, মুদাম্মামকে তারা গালি দেয়, আমি তো মুদাম্মাম না, আনা মুহাম্মাদ, আমি তো মুহাম্মাদ, অর্থাৎ গালি আমার জন্য নয়। ঠিক এই জন্য আমরা বলি আমরা তো আহলুল হাদিস, আমরা আহলে খামিস না। বিশ্বনবীর নামের উপরে অভিযোগ করেছি করে নাই? করেছে। আর বিশ্বনবী তার পাল্টা জবাব দিয়েছে। মনে রাখবেন বিশেষ করে তাকলিদের এই অন্বেষণে ফিতনার কারণে গোটা এলাকাতে গোটা বিশ্বব্যাপী তারা নানা রকমের অভিযোগ মূলত আমাদের বিরুদ্ধে করে। আপনাকে কয়েকটা শুধুমাত্র পয়েন্ট দিই। তাদের একটা কিতাব আছে ওসুল সারকাসি 8 নম্বর পৃষ্ঠা লিখছে, পরিষ্কার হয় তাদের ওসুল যে আমাদের মাজারের বিরুদ্ধে যদি কোনো কোরআনের আয়াত চলে আসে, কোনো হাদিস চলে আসে, তাহলে এই কোরআন হাদিস প্রসঙ্গে তোমাদেরকে বিশ্বাস করতে হবে, এগুলো মানসুখ হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ মিন জালিম। তাদের দাবি কি? যে তাদের মাজার বিরুদ্ধে যদি কোরআনে কোনো আয়াত চলে আসে, কোনো হাদিস চলে আসে, তাহলে তাদেরকে মেনে নিতে হবে যে এই কোরআনের আয়াত অথবা হাদিসটা এরা মানসিক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ মিন জালিম। তাদের একটা বই আছে ইমাম মানবো কেন, 39 পৃষ্ঠা, পশ্চিমবাংলার লেখক একজন দেওবন্দি আলেমের লেখা, নাসিরুদ্দিন চাঁদপুরি তার নাম, পাকিস্তানের একজন আলেম জাস্টিস সাকু উসমানি, তার বইয়ের নাম দিন মে তাকলিদ কি শেরি হেসিয়া, 69 নম্বর পৃষ্ঠা, বাংলা অনুবাদ হচ্ছে 112 নম্বর পৃষ্ঠা, মাযহাব ও তাকলিদ কি ও কেন। এবার তার আরেকটা অনুবাদ হচ্ছে মাযহাব কি ও কেন, পৃষ্ঠা নম্বর 75, আসাম থেকে একটা বই বের হয়েছে মাযহাব পরিচিতি, পৃষ্ঠা নম্বর 95, যার কাছে যেই কাজ মানে বইটা আছে আপনারা খুলে দেখে নিতে পারেন। ওখানে স্পষ্ট হয়ে মিডিল লাইনে লিখে রেখেছে যে হঠাৎই কোন যদি হাদিস যদি তোমাদের নজরে চলে আসে, যেই হাদিসটা
তোমার মাজহাবের ইমামের পরিপন্থী, তবু একজন সাধারণ আলেম, জাহিল বলেনি, আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বলো নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝতে পারিনি, বুঝছি। ইমাম মুজতাহিদের খেলাফ যদি কোন সহি হাদিস চলে আসে একজন আলেমের কাছে, তবু একজন আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। প্রত্যেকটা বই গাড়িতে রাখা আছে, যদি কেউ দেখতে চান দেখাতে পারি। আর আমি একাধিকবার এই ইবাদতটা দেখেছি, আর দারুল উলুম দেওবন্দের শিক্ষা মাহমুদ হাসান খান ইসলাম তিরমিজির একটা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছে, যে হাদিসগুলো হানফি মাজহাব বিরোধী, এই মাজহাবের শুধু হাদিস বিরোধী যেগুলো, ওগুলো জবাব দেওয়ার জন্য বই লিখেছে, নাম দিয়েছে তাকরিরে তিরমিজি, 1985 সালের ছাপা, 3536 নম্বর পৃষ্ঠা লিখেছে, একটা খিয়ারি মাজলিস প্রসঙ্গে একটা হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে, একটা মাসলা ব্যাখ্যা করতে গিয়ে দেখছে যে এই হাদিস যেটা এসেছে সেটা তাদের মাজহাবের বিরুদ্ধে, আর শাফি মাজহাবের পক্ষে। তখন তিনি লিখছে, আল হাক ওয়া ইনসাফ আন্নাত তারজিলা লি শাফি হাযাল মাসালাতি ওয়া নাহান মুকাল্লিদু ইয়াজিবুন আত তাকলিদি ইমামে আবি হানিফাতা, বলছে হক এবং ইনসাফের কথা এটাই, যে ইমাম শাফি যে দলিল পেশ করেছে এবং যে ফতোয়া দিয়েছে এটা সম্পূর্ণ হক এবং সত্য। আর আমাদের মাজহাব যেটা হানাফি মাজহাব, এর পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই, কিন্তু আমার যে দলিল নেই তো কি হয়েছে, আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাকে মেনে চলাই ওয়াজিব, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাকলিদের মূল স্বরূপ হচ্ছে এটাই, মূল দাবি হচ্ছে এটা যে কোরআন হাদিস দেখার দরকার নাই, আমাদের মাজহাবের ইমাম যে ফতোয়া দিয়েছে এটাই শিরোধার্য, যতই বুখারীতে থাক যতই কোরআনে থাক এটা আমাদের দৃষ্টি দিলে হবে না, বরং ইমামের ফতোয়ার দিকে আমাদের তাকাতে হবে। সর্বশেষ, যতই আপনি পড়াশোনা করেন না, যতই বড় ডিগ্রি অর্জন করেন না কেন, যতই আপনি মাদানী আলেম হয়েছেন না কেন, যদি মাজহাবি হয় কোরআন হাদিস তার কাছে বিন্দু পরিমাণে দাম নাই, তাহলে উসুলই এটা, আশ্চর্য হয়ে যাবেন। আর এই যে বইগুলো বললাম সবগুলো বাংলা, উর্দু থেকে বলেছি, আরবি থেকে বলেছি, যে যেটা জানি সেটা দেখে নেন, যে তাদের মূল অসুল হচ্ছে এটাই, যে কোরআন হাদিস যদি মাজার বিরুদ্ধে চলে যায় কোরআন হাদিসকে বাদ দিতে হবে, মাজার ফতোয়াকে অকাট্যভাবে মানতে হবে, কোরআন হাদিস মানা যাবে না। আমাদেরকে তারা দেখবেন কিছু কিছু সময় বলে যে মাজার মানা ওয়াজিব বা ফরজ, তেমন দলিলও কিছু দেয়, ভাই দেয় কি দেয় না। আমি একদিন একটা আলমের সঙ্গে আলোচনা করছি, আমি বলছি হুজুর আপনারা যে মাজহাব মানেন বা তাকলিদ করেন তো এটা কেন করেন, উনি তখন বলছে বাবা কোরআন আর হাদিস মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে থেকে মণিমুক্তা বের করা অত সোজা না, আমরা কোরআন হাদিস থেকে কোনো দলিল আমরা বের করতে পারি না বা বের করতে পারবো না, ইজতিহাদ করার ক্ষমতা আমাদের নাই বা কোরআন হাদিস আমরা বুঝি না, এই জন্য আমাদেরকে তাকলিদ তথা মাজহাব মানতে হয়, ভাই এই কথা বলে কি বলে না বলে। আমি তখন পাল্টা একটা প্রশ্ন করেছি উনাকে, আজ হুজুর এই যে মাজহাব যে মানতে হবে তাকলিদ যে করতে হবে এর পক্ষে দলিল কি, উনি তখন বলছে কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়াতি রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এই যে উলুল আমর আছে এর মাধ্যমে মাজহাব মানা ফরজ প্রমাণিত হয়, ভাই দলিল দেয় কি দেয় না দেয় তো। আমি তাকে প্রথমে প্রশ্ন করছি হুজুর আপনি মাজহাব কেন মানেন, উনি বলছেন কোরআন হাদিস আমরা বুঝি না বুঝতে পারি না, এই জন্যই মাজহাব মানি, যখন আমি বলেছি যে কোরআন হাদিস বুঝেন না তো আপনি এই জন্য তাকলিদ করেন, যে তাকলিদ যে করতে দলিল কোথায়, ও ব্যাপারটা কোরআন থেকেই দলিল দেয়, একটু আগে বলে কোরআন হাদিস আমরা বুঝি না এই জন্য আমি মাজহাব মানি, আবার তুমি মাজহাব যে মানতে দলিল কোথায়, আবার কোরআন থেকে দলিল দেয়। আমি তো বলছি একটু আগে যে আপনি বললেন যে কোরআন হাদিস বুঝেন না এই জন্য মাজহাব মানেন, তো এখন কোরআন থেকে দলিল দিতে পারলেন কিভাবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি কোরআনের এই আয়াত থেকে ইজতিহাদ করে তাকলিদকে ফরজ ওয়াজিব বলেছেন, পৃথিবীতে এমন কোন আসনা কোন গ্রন্থ আছে যে তাফসিরে আবি হানিফা মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআনের আয়াতের তাফসির করেছে, এমন কোন কোরআন আছে কোন তাফসির আছে না, তো আপনি দলিল দিলেন কিভাবে। তারপরে এই আয়াতের দুটো জবাব, ভাই বলুন তো এখানে উলুল আমরি মিনকুম, উলুল শব্দটা একবচন না বহুবচন, বহুবচন। আর আরবি গ্রামারের যারা একটু পড়েছেন তারা জানেন যে আরবি বিশেষ করে গ্রামারে বহুবচনের জন্য কমপক্ষে তিন সংখ্যা দরকার, বা কত দরকার, তিন দরকার। তো উলুল যদি বহুবচন হয় তো এই আয়াত বলছে যে কমপক্ষে তিনজন ইমামের একসঙ্গে আনুগত্য করো, তোমরা তো একটা মানো বাকি তিনটে ছেড়ে দাও, ভাই ছাড়ে কি ছেড়ে না,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিরতি হলো নাকি? বিরতি দরকার আছে না নাই? দরকার আছে, বিরতি হয়ে গেল। মানুষ যে আপনারা মানুষ না ফেরেশতা বুঝতে পারছি না, যে এতক্ষণ ধৈর্য ধারণ করে আছেন কিভাবে? যদি সিনেমা হলে আড়াই ঘন্টা ধরে সিনেমা চলে, মাঝখানে যদি একটা হাফ টাইম ব্রেক না দেয়, তো সিনেমা হলে পর্দা মর্দা সব ভেঙে চৌচির করে দেয়, আর আপনারা তখন থেকে বসে আছেন, এখনো নড়াচড়া করছেন না, মানুষ না পায়জামা, এত ধৈর্য কোথা থেকে পেয়েছেন? তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে তাকলিদ প্রসঙ্গে তারা যে মুখ্য প্রথম দলিল দেয় যে উলুল আমরি মিনকুম, তো উলুল শব্দটা বহুবচন, তার মানে বোঝা যায় যদি তাকলিদ করতে হয় একসঙ্গে কজন ইমামের করতে হবে? তিনজন ইমামের। যদি না করে ইমামের বা কোরআনের আয়াতে করে আমল করা হলো কোশ্চিন গেলে নয়, তারা তো বলছে একটাকে মানতে হবে, তিনটাকে ছেড়ে দিতে হবে। কেউ যদি একসঙ্গে হানাফি শাফি মালিকি তিনটে মাজাব মানে, সে গোমরা এবং পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে বলছে এই আয়াতের উপরে তাদেরই আমল নাই, তো এই দলিল দেয় কেন এটা তাদের বিরুদ্ধে? এই দলিল তাদের বিরুদ্ধে, তাদের সাক্ষীর দলিল এটা নয়। দুই নম্বর, এই আয়াতে বলছে উলুল আমরি মিনকুম, বা মিনকুম মানে কি? তোমাদের মধ্যে থেকে, তার মানে তোমাদের মধ্যে মানে জীবিত না মৃতদের মধ্যে থেকে, জীবিতদের মধ্যে থেকে। তাহলে বলছে তাকলিদ যদি এর থেকে প্রমাণ হয়, তো জীবিত মানুষের তাকলিদ প্রমাণ হয়, মৃত মানুষের নয়। চার ইমাম মৃত্যুবরণ করেছে কি করে নাই? করেছে। দুই নম্বর আরেকটা দলিল আছে সূরা নাহল সমস্যা হলো আয়াত নম্বর 43, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না জানো আহলে যিকির কাছে জিজ্ঞাসা করো, মানে আলে উলামা কাছে জিজ্ঞাসা করো। ভাই এই আয়াত দেওয়া হয় কি হয় না? হয়। তারা বলতে চায় যদি তুমি না জানো আলে উলামা কাছে জিজ্ঞাসা করো, এই জিজ্ঞাসা করাকে তারা তাকলিদ বলে, বা বলে কি বলে না খণ্ডন করব। জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয়, তো আমাদের প্রথম যে জিজ্ঞাসা করা মানেই যদি তাকলিদ হয়, তো বলুন তো একজন সাধারণ ভ্যান চালক রিক্সা চালক ব্যক্তি কোন মাসালা জিজ্ঞাসা কার কাছে করে? কথা বলেন, একটা মসজিদের ইমামের কাছে জিজ্ঞাসা করে কি করে না? তার মানে সাধারণ মানুষ কি মসজিদের ইমামের তাকলিদ করছে? কথা বলেন, জিজ্ঞাসা করার নাম যদি তাকলিদ হয়, তো সাধারণ মানুষ কাকে জিজ্ঞাসা করে? মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে।
তাহলে তাকলিদ তো তাহলে ইমাম আবু হানিফার মোল্লার করা হলো না, কার তাকলিদ করা হলো? মসজিদের ইমামের। তো তারা কিভাবে বলবে নাকি যদি ইমাম আবু হানিফা তাকলিদ করে না, মসজিদের ইমামের তাকলিদ করছে? মনে রাখবেন, জিজ্ঞাসকের নাম তাকলিদ নয়, জিজ্ঞাসকের নাম তাকলিদ যদি তাহলে পড়ে অবশ্যই তাহলে বিশ্ব নবীকে তারা মুকাল্লিদ বানানোর একটা অপচেষ্টা। সূরা ইউনুস কুলের সামাদ 10:94 আল্লাহ বলছে, ফাসালাল লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলি। হে বিশ্ব নবী, আপনি যদি না জানেন তো ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, আহলে জিকিরকে জিজ্ঞাসা করেন, বা জিজ্ঞাসকের নাম তাকলিদ নয়। যদি জিজ্ঞাসকের নাম তাকলিদ হয় বা বিশ্ব নবী তাকে জিজ্ঞাসা করতে বলছে ইহুদি খ্রিস্টানের কাছে, তাহলে আল্লাহ বলছেন নবী তুমি মুকাল্লিদ হও ইহুদি খ্রিস্টানদের? বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরা তাদের আয়াত দিয়ে তাকলিদ বাড়ানোর চেষ্টা করছে, ভাই এগুলো দলিল নয়, এগুলো মিথ্যা। তাদের শুধুমাত্র একটা মিথ্যা জিনিসকে সত্য প্রমাণ করার জন্য একটা ব্যর্থ চেষ্টা। আসেন আমি যে কথা বলেছি একটা প্রমাণ দিব, যে তাদের মূল দাবি যে তাদের মাজারের বিরুদ্ধে যদি সহি হাদিস চলে আসে, হাদিস কেন মানবে না? যেহেতু তার মাজার ইমাম বলেনি এই জন্য, একটা প্রমাণ নেবেন? ভাই আমরা রাফুলিয়া দিন করি কি করি না? করি ভাই। এর পক্ষে হাদিস কবার হলো? তিনবার, দুবার, আর একবার হলেই হবে ফজর পর্যন্ত। আপনার খেয়ে কাজ নেই, আপনি বসে থাকবেন, আমি থাকবো না রে ভাই। তো যাই হোক, যে কথা বলছিলাম যে তাদের মূল অসুল হচ্ছে এটা, যে কোরআন হাদিস যতই তারা পড়াশোনা করুক না কেন, যতই পরীক্ষা নিক না কেন, মাজারের বিরুদ্ধে চলে গেলে কোরআন হাদিসের 5 পয়সা তারা মূল্য দেয় না। এই জ্বলন্ত পরিমাণ একটা মাসালা নিয়ে আলোচনা করব, সেটা মাসালা হচ্ছে রাফুল ইয়াদাইন, বা জানি কি জানি না, বা জনসাধারণের কাছে উত্তর চাইছি, বা বলুন তো এর পক্ষে কোন গ্রন্থে হাদিস আছে? জোরে বলেন, সহিহুল বুখারী আছে না নাই? সাধারণ জনসাধারণ জানে যে রাফুল ইয়াদাইন করতে হবে, এই মর্মে সহিহ বুখারীতে একাধিক হাদিস আছে। যখন তারা দেখছে সহিহ বুখারীর হাদিস এটা কোনোভাবে জয় প্রমাণ করা সম্ভব নয়, তখন তারা দাবি করে ফেলছে যে সহিহ বুখারীতে যেহেতু হাদিস আছে তো এই হাদিস মানসুখ, বা বলে কি বলে না, তারা বলে না বুখারীতে রাফুল ইয়াদাইন করা হাদিস আছে জানি, তবে এই বুখারীর হাদিস মানসুখ বাতিল, বা বলে কি বলে না। বা আসেন আমরা একটু আলোচনা করে দেখি যে রাফুল ইয়াদাইন কি এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে কি, যারা জানেন না তাদেরকে বলি, যারা বলছে রাফুল ইয়াদাইন প্রসঙ্গে তাদের মূল দাবি হচ্ছে এটা যে বিশ্বনবী প্রথম জামানাতে রাফুল ইয়াদাইন করতেন, শেষ জামানাতে রাফুল ইয়াদাইন বাদ দিয়েছে। কথা বুঝতে পারছেন তো ভাই? প্রথম যুগে বিশ্বনবী রাফুল ইয়াদাইন করতেন, কিন্তু শেষ জামানাতে নাসুল রাফুল ইয়াদাইন বাদ দিয়ে দিয়েছে, এটা তাদের মূল দাবি। আসেন আমরা এই দাবিটা সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি, সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি, সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি। আমরা এই দাবিটাকে দেখব যে তাদের মূল দাবি যে রাফুল ইয়াদাইন বিশ্বনবী করতেন, তবে শেষ জামানাতে রাফুল ইয়াদাইন আর করে নাই, ওই দাবি আছে না নাই? আছে। আপনার যেটা প্রশ্ন আর উত্তর কয়েকটা দিয়েই আলোচনা শেষ করবো ভাই, বলুন তো ইসলাম কত হিজরিতে মুকাম্মাল হয়েছে? 10 হিজরি, 9 জিলহাজ ইসলাম মুকাম্মাল হয়েছে। তাদের দাবি কি, বিশ্বনবী তিনি রাফুল ইয়াদাইন আগে করতেন, শেষ জামানা তার করে নাই। আর তারা বারবার বলে এই রাফুল ইয়াদাইন মানসুখ রাসূল যে মৃত্যু পর্যন্ত করেছে, এর দলিল দাও, বা চাই কি চাই না? আসলে আমরা দলিল দিই, আল্লাহ রাসূল যে মৃত্যু পর্যন্ত রাফুল ইয়াদাইন করেছে সহিহুল বুখারী থেকে দলিল। প্রথম প্রশ্ন, যারা বলে রাফুল ইয়াদাইন মানসুখ তাদের কাছে 6টা প্রশ্ন করবেন, কয়টা মুখস্থ করেন। এক, যারা বলছে রাফুল ইয়াদাইন মানসুখ তাদেরকে বলেন রাফুল ইয়াদাইন যে মানসুখ কোরআনের কোন আয়াতে আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রাফুল ইয়াদাইন যে মানসুখ কোন হাদিসে আছে। 3 নম্বর প্রশ্ন, কোন সাহাবী বলেছে রাফুল ইয়াদাইন মানসুখ।
চার নম্বর কোন তাবি বলেছে রফলেদের মানসুক, পাঁচ নম্বর এগুলো যদি তারা না পারে তো কমপক্ষে যে ইমামের মাজহাব মানে সেই ইমামের একটা ফতোয়া দিক যে রফলেদের সেই ইমাম বলেছে মানসুক। আল্লাহি আল্লাহর কসম ইমাম আবু নিবের আল্লাহ রফলেদের মানসুক এই দাবি করেনি, এই দাবি তারও না, এটা নতুন দাবি রফলেদের মানসুক, এটা নতুন দাবি ইমাম আবু নিবের রফলেদের মানসুক বলেন নাই, একটা প্রমাণ নাই। ছয় নাম্বার যদি রফলেদের মানসুক হয় তাদের প্রশ্ন করেন এটা কত হিজরিতে রফলেদের মানসুক হয়েছে, কত হিজরি সেটা বলো। সাত নাম্বার প্রশ্ন রফলেদের যদি মানসুক হয় তাদেরকে আবার জিজ্ঞাসা করেন যে মানসুক কোথায় হয়েছে, মক্কাতে না মদিনাতে। কথা বুঝতে পারছেন? এই সাতটা আমাদের প্রশ্ন থাকলো রফলেদের যারা বলছে মানসুক তাদের জন্য, তাদের কাছে জবাব আমরাও আশা করি। আসেন এবার আমরা দলিল নিই যে রফলেদের বিশ্বের মৃত্যু পর্যন্ত করেছে। প্রথম দলিল সহিহ বুখারী প্রথম খণ্ড 88টা দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হাদিস নাম্বার 631 বৈরুত প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 603 আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 595 বিখ্যাত লম্বা হাদিস মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি একদা বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করতে গেলাম মদিনাতে। কোথায় ভাই? মদিনা। সাহাবীর নাম কি? মালিক বিন হুয়াইরিস। তিনি বলছেন বিশ্ব নবীর কাছে আমি সাক্ষাৎ করতে গেলাম মদিনাতে। একটা পয়েন্ট মনে রাখেন, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিন নবম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? নবম হিজরি। তাবুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে কত হিজরিতে হয়? নবম হিজরি। মালিক বিন হুয়াইরিস নবম হিজরিতে ইসলাম কবুল করেন। সহিহ বুখারী 631 নম্বর হাদিস তিনি বলছেন যে বিশ্বনবীর কাছে আমি মদিনায় গিয়েছিলাম সাক্ষাৎ করতে, 20 দিন 20 রাত্রি বিশ্বনবীর সঙ্গে সময় অতিবাহিত করেছি, তারপর সালাত আদায় করেছি। হঠাৎ বিশ্বনবী আমাদের চেহারা দেখে বুঝতে পারলেন যে আমাদের বাড়ির দিকে টান ধরেছে। বিশ্বনবী বিনয়ী এই জন্য জিজ্ঞাসা করলেন, মালিক বিন হুয়াইরিস তোমরা কি বাড়িতে যেতে চাইছো, তোদের মনটা কি উৎফুল্ল? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা বাড়িতে যেতে চাই। তোমার বিশ্বনবী অসংখ্য তাকে নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত যেটা সমস্ত আহলে হাদিস জানে, কোন নসিহত? সাল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে দেখলে। এবার হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, নবম হিজরিতে কে ইসলাম কবুল করে? মালিক বিন হুয়াইরিস। কবুল করার পরে মদিনাতে বিশ্বনবীর সঙ্গে কাছে আসেন সাক্ষাৎ করতে, 20 দিন 20 রাত্রি বিশ্বনবীর পেছনে সালাত আদায় করেছেন। ভাই 20 দিন যদি বিশ্বনবীর প্রতি পেছনে সালাত আদায় করে কত ওয়াক নামাজ পড়েছে? কমপক্ষে 100 ওয়াক। আর আল্লাহ রাসূল এই মালিক বিন হুয়াইরিসকে বলেছে এই যে আমার পেছনে 20 দিন 20 রাত্রি সালাত আদায় করলে, আমাকে যে সালাত আদায় করতে দেখলে ঠিক এইভাবে সালাত আদায় করবে। এখন বোঝা যাচ্ছে নবম হিজরিতে তার মানে একজন সাহাবি তিনি বিশ্বনবীর পেছনে সালাত আদায় করেছে 100 ওয়াক। আর এই সাহাবি বলতে পারবে বিশ্বনবীর নবম হিজরিতে কেমন আমল ছিল, রফলেদের করা না না করা? ভাই বোঝা যাবে কি যাবে না? যাবে। সহিহ বুখারী খুলেন 824 নম্বর হাদিস, মালিক বিন হুয়াইরিস গ্রামে চলে এসেছে, এবার মদিনা থেকে নিজ গ্রামে এসে তখন বাকি সাহাবীদেরকে বলছে আসো মসজিদে আসো, তোমাদেরকে বিশ্বনবীর সালাত দেখাবো। সালাত আদায় করা আমার উদ্দেশ্য নয়, বরং বিশ্বনবীর সালাত দেখানো আমার উদ্দেশ্য। মালিক বিন হুয়াইরিস কিভাবে সালাত আদায় করলেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 737 আর 739 করে দেখেন, মালিক বিন হুয়াইরিস বলছে আমি বিশ্বনবীর কে দেখেছি, তিনি যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন তিনি সালাতে রাফুল ইয়াদাইন করতেন। বাবুন কত হিজরির আমল প্রমাণিত হলো? কেন মালিক বিন হুয়াইরিস তার মুসলিম হওয়ার আগে তো আর আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করে নাই, মুসলিম হওয়ার পরে নব হিজরিতে মদিনায় আসেন 20 দিন 20 রাত্রি 100 ওয়াক্ত নামাজ পড়েছে, নবম হিজরির আমল বর্ণনা করছে যে বিশ্বনবীকে দেখেছি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফুল ইয়াদিন করেছে। ভাই আমরা নবম হিজরির দলিল দিলাম, নবম হিজরির ইসলামে রফুল ইয়াদিন ছিল, এবার তোমরা দলিল দাও যে রফুলের যদি মানসিক হয়ে থাকে কত হিজরিতে হয়েছে? দশম হিজরি ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ, দশম হিজরির পরে নিঃসন্দেহে আর কোনো জিনিস মানসিক হতে পারে না। ভাই পারে? আর একটা দলিল দিই, দশম হিজরিতেও ইসলামের রফলেদিন ছিল, জ্বলন্ত প্রমাণ সুনান নাসাই হাদিস নাম্বার 1159, সুনান নাসাই কুবরা হাদিস নাম্বার 750, মুসনাদে হুমায়দি হাদিস নাম্বার 1360, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই?
এই সাহাবিও নবম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? দলিল উমদাতুল কারি বদরদিন আইনে হানাফি রাহিমাহুল্লাহর লেখা সহিহুল বুখারীর ব্যাখ্যা 735 নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করতে গিয়ে তিনিও লিখেছেন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন। সূরা নাসাই 169 নম্বর হাদিস খুলে দেখেন, ওয়াইল বিন হুজর বলছেন আমি ইসলাম কবুল করার পরের বছরে মদিনাতে গিয়েছি, আল্লাহর সঙ্গে সালাত আদায় করেছি, এশার সালাত বিশ্ব নবীকে দেখলাম, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় চাদরের মধ্যে থেকে হাত বের করে রফুল আদেন করছে, মানে শীতের সময় ভাই নবম হিজরিতে ইসলাম কবুল করেছে। সূরা নাসাইর হাদিস 1160। তার পরের বছর মানে ইসলাম কবুল করার পরের বছর কত হিজরি? দশম হিজরি। বলছে তার মানে দশমীতে বিশ্ব নবী পেছনে এসেছি, সলাত আদায় করেছি, আর বিশ্ব নবীকে দেখেছি তিনি চাদরের মধ্যে থেকে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফুল আদেন করেছে। ভাই বন্ধু কত হিজরি পর্যন্ত দলিল দিলাম? দশম হিজরি ইসলাম পূর্ণ হয়েছে। কত হিজরি? দশম হিজরি। তার মানে বোঝা গেল দশমীতে পর্যন্ত দলিল দিলাম ইসলামের অপজন ছিল, বিশ্ব নবী করেছে, কেন মানবে না? ওই যে একটা উসুল আমাদের মাঝের বিরুদ্ধে চলে গেলে, যতই সহি হাদিস আসুক না কেন ইমামের বিরুদ্ধে চলে গেলে এই কথা মানা যাবে না, বরং ইমামের কথাকেই প্রাধান্য দিতে হবে। বা জ্বলন্ত দম পেলেন কি পেলেন না? দশম হিজরি বলে দলিল আমরা দিলাম, খণ্ডন করে দেখা সহি বুখারীর হাদিসকে যে নবম হিজরিতে মালিক বিন হুয়ারিস তিনি ইসলাম কবুল করেন নাই। পারবে না কেন? যে কোনো রিজাল্ট শাস্ত্র গ্রন্থ ওঠালে দেখতে পাবে মালিক বিন হুয়ারিস নবম হিজরিতে ইসলাম কবুল করে, ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করে, আর তিনি দশম হিজরিতে মদিনা এসেছেন। বদরদিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ উমদাতুল কারি 735 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্যে তিনি নিজেই আলোচনা করেছে দশম হিজরিতে ইসলাম পূর্ণ। অতএব দশম হিজরিতে রফুল আদায় বিশ্ব নবী করেছে এটা মানসিক হয় নাই। যারা বলছে নিঃসন্দেহে বিশ্ব নবীর নামে মিথ্যা আরোপ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি হেদায়েত দান করো সকলে বলি আমিন। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করছে আল্লাহ সুবহানাহু আজকের প্রোগ্রামের উসলাতে তাদের হেদায়েত দাও সকলে বলি আমিন। এ দাওয়া এ দোয়া রেখে আজকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনি ভাইরা, আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে চলে আসবেন। তার আগে আমরা অল্প একটু কিছু আলোচনা শুনব আমাদের আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথি এবং আপনাদের গুণীজন কাছের মানুষ এবং দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের উনি একজন যোগ্য অভিভাবকও বটে, এবং মাঝে মাঝে উনি দাস দিয়েও যাচ্ছেন দাওরা হাদিস ক্লাসের। আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন, ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আমি আপনাদের মাঝখানে একটু বলি যে আমাদের এখানে যে বুক স্টল আছে, এখানে বিশেষ করে আল ইখলাস যে পত্রিকাটা আছে এই পত্রিকাটা নিতে আশা করি কেউ ভুলবেন না, এবং এই চলমান অর্থাৎ মার্চ মাসের পত্রিকাটাও আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সম্মেলন উপলক্ষে। যারা এখানে আছেন আশা করি নিয়ে যাবেন, আর ওখানে বইপত্রও আছে উল্লেখযোগ্য বই। আমি মুহতারাম ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন স্যারকে আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ওই যে বুক স্টল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাজআল্লাহুম সালাফাম ওয়া মাসালাল লিল আখিরিন। আন عمران بن حسين رضي الله عنهما قائل يقول قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. قال عمران فلا أدري أذكر بعد قرنه قرنين أو ثلاثة، ثم إنا بعدكم قوما يشهدون
ولا يستشهدون ويخونون ولا يؤتمنون رواه البخاري في صحيحه বাউসা হেদাতে পারা বাঘা ক্রস সাহেব দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ইসলামী সম্মেলন যা আজ 22 ফেব্রুয়ারি যদিও 23 ফেব্রুয়ারি হয়ে গেছে নির্ধারিত 22 ফেব্রুয়ারি রোজ শনিবার এর সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসাটিকে যে তিলে তিলে এগিয়ে নিয়ে যাচ্ছে শায়খ ডক্টর মুজাফফর উদ্দিন মাহসিন এবং তার বাবা শায়খ মুহসিন এবং ডক্টর মুজাফফরের ছোট ভাই শায়খ মুকাররম বিন মুহসিন মাদানী এনারা এবং এনাদের সাথে স্থানীয় এবং দূরবর্তী লোকজন যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে এবং প্রধান অতিথি আপনাদের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব শাহরিয়ার আলম এমপি তিনিও যথেষ্ট সহযোগিতা করছেন এবং তার সহানুভূতি ব্যক্ত করেছেন তাকে ধন্যবাদ এবং যারা এই পর্যন্ত বক্তব্য রেখেছেন তারা হলেন ব্রাদার রাহুল এতক্ষণ আলোচনা করে গেলেন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির ডক্টর মুজাফফর একটু আলোচনা করেছেন ডক্টর ইমাম হোসেন এবং আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আলোচনা করেছেন এবং অন্যান্য মুরব্বীরাও আলোচনা করেছেন শায়খ আব্দুস সামাদ সালাফি মাদানী প্রফেসর এ কে এম শামসুল আলম প্রফেসর ডক্টর লোকমান হোসেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এবং অন্যান্য অনেক আলোচকরা আলোচনা করেছেন এবং খেতাব ও মেস্ক রয়ে গেছে এই দেশের প্রতিথির যশা বাগ্মী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি আমার পরে পরে আসছেন আমি যেহেতু অনেকটা এদের ঘরের মানুষের মতো হয়ে গেছি কাজে আমি আজকের সময় নিচ্ছি না খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে শেখের আসতে যে কয়েক মিনিট লাগে ওই কয়েক মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব আল্লাহ যত দান করেন সালাফি শব্দটা আপনারা শুনেছেন না শুনেন নাই পর্যন্ত আহলুল হাদিস শব্দ শুনেছেন না শুনেন নাই আহলুস সুন্নাহ শব্দটি শুনেছেন না শুনেন নাই শুনেছেন তিনটা সামান্য কয়েক লাইন ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করছি আহলুল হাদিস নিয়ে আগে কথা বলেছি আহল মানে বাসিন্দা আহল মানে যোগ্য আহল মানে ধারক আহল মানে বাহক ইত্যাদি ইত্যাদি বহু অর্থ আহলের রয়েছে হাদিস মানে বলেছি এর আগে হাদিস মানে হলো আল্লাহর হাদিস ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ আল্লাহ নাযাল আহসানাল হাদিস কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কালাম আল্লাহর হাদিস রাসুলের হাদিস ও রাসুলের হাদিস রাসুলের কথা রাসুলের কাজ রাসুলের সম্মতি সবই আল্লাহর নবীর হাদিস কাজেই আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে ব্রাদার রাহুল ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত গোছালো ভাষায় তাকলিদ এবং মাযহাব নিয়ে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার এলিমে বরকত দান করুন আমি শুধু এইটুকু বলতে চাই আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি পুরাতন মাযহাব আগেই ছিল কাবলা আইয়াখলক আল্লাহ আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমদ ইবনে হাম্বল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি দল আগে থেকেই ছিল আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে সৃষ্টি করার আগে তারা কারা সুজা কথা যারা বলতে চান
যে আহলুল হাদিস পরের সৃষ্টি। আহলুল হাদিস শব্দটা ব্রিটিশরা দিয়ে গেছে, বানিয়ে গেছে। আমি বলবো যে এটা অত্যন্ত একেবারে অনৈতিহাসিক, ভিত্তিহীন একটি প্রতারণার কথা মাত্র। আহলুল হাদিস যদি ব্রিটিশরাই নাম দিয়ে থাকে, ব্রিটিশকে তাড়ালো কারা বলেন তো দেখি? যুদ্ধ কে করেছে তাদের বিরুদ্ধে? সশস্ত্র সংগ্রাম শত বছর ব্যাপী এই উপমহাদেশে কারা করেছে? রাজনৈতিক আন্দোলন কারা করেছে? সোজা কথা বহুবার বলেছে, আজকার পুনরাবৃত্তি করতে চাই না, শুধুমাত্র এতটুকু ইশারা দিয়ে যেতে চাই, সাহাবীদের যুগ থেকে, তাবেঈদের যুগ থেকে, তাবে তাবেঈদের যুগ থেকে এই পর্যন্ত আহলুল হাদিসরা তাদের দায় দায়িত্ব কোরআন এবং হাদিসের পক্ষে এবং সুস্থ আকীদা ও আমলের পক্ষে কাজ করে যাচ্ছে এবং তার বিস্তৃতি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর দয়ায়, তার অফুরন্ত রহমতে দেশে বিদেশে সর্বত্র হাজারে নয় লক্ষে লক্ষে পৌঁছে যাচ্ছে। এটা আল্লাহর খাস রহমত। কোন বাধা, কোন বিপত্তি, কোন আপত্তি, কোন ধরনের সমস্যা সৃষ্টি করেও এই দাওয়াতকে ঠেকানো যাচ্ছে না এবং যাবে না ইনশাআল্লাহ। এক নম্বর কথা, সালাফি শব্দটা আপনারা শোনেন, এ ব্যাপারে বোধহয় বিস্তৃত কোনো আলোচনা পর্যন্ত হয় নাই আমার ধারণা। সালাফ মানে হলো অতীত, সালাফ মানে হলো গত হয়ে যাওয়া। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কোরআনে কারিমে কয়েক জায়গায় বলেছেন, কোরআনে কারিমে সালাফ শব্দটি কয়েক জায়গায় এসেছে অতীতের অর্থে, পাস হয়ে গেছে। যেটা একটি হলো আয-যুখরুবের 56 নম্বর আয়াত, ফাজআলনাহুম সালাফা ওয়া মাসালাল লিল আখিরিন, সূরা আল বাকারা 275 নম্বর আয়াত, ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলা আল্লাহ, এবং সূরা আন-নিসার 22-23 নম্বর আয়াত, ওয়ালা তানকাহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফা। সালাফা মানে অতীত হয়ে গেছে, বুঝা হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে তারপর যদি তোমরা বাদ দিয়ে থাকো, তবা করে থাকো, তাহলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদেরকে ধরবেন না। এখন এই সালাফ হলেন কারা, কেউ বলতে পারবেন সালাফ কে? না না না, সালফে সালেহীন হলেন সালাফ, আমরা হলাম সালাফি। যারা সালফে সালে সালাফে সালে সালফ কিন্তু না, লামের সাকেন্দা পড়বেন না, তাহলে অর্থ উল্টে যাবে। সালফ সাধারণত অতীতের খারাপ মানুষ, যদি সাকেন্দা পড়েন, সাধারণত ডিকশনে তাই বলে।